দর্শক কেমন আছেন সবাই? এনটিভি পরিবেশিত, ভয়েস অফ আমেরিকা প্রযোজিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আরেকটি বছর শেষ প্রান্তে উপনীত, 2019 বিদায় নিতে যাচ্ছে, নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে 2020। 2019 সালটি কেমন ছিল একটু ফিরে তাকাতে চাই। আজকে আমার সাথে এই অনুষ্ঠানে রয়েছেন সহকর্মী সেলিম হোসেন। সেলিম, এই যে 2019 সাল প্রায় শেষ এবং নতুন বছর শুরু হতে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে এবং বাংলাদেশে ভারতে অবশ্যই অনেক ঘটনা ঘটেছে, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে। কিন্তু সবচেয়ে আগে জানতে চাই, 2019 সালটা আপনার জন্য কেমন ছিল? আমার জন্য ভালো মন্দ মিলেই কেটেছে। প্রতি বছরের মতো 2019 শুরু হয়েছিল এক বছর আগে ন্যাচারালি, কিন্তু এবার মনে হলো যে খুব দ্রুত চলে গেল 2019। দেখতে দেখতেই 2019-এর নববর্ষের অনুষ্ঠান করেছিলাম, এবার দেখি আবার 2020-এর নববর্ষের অনুষ্ঠানের কাছাকাছি চলে এসেছি, হঠাৎ করেই চলে গেল। তবে ভালো মন্দ মিলেই কেটেছে, কিন্তু মন্দ বলতে চাই না, জীবন যতদিন কাটবে ভালোই বলতে চাই, যে জীবনের শেষ দিন পর্যন্তই ভালো কেটেছে, এটা এই কথাটাই যেন আমি সবাইকে বলতে পারি, কামনা করি এবারও ভালো কেটেছে। নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গনে আমরা জানি যে যুক্তরাষ্ট্রে একটা ইমপিচমেন্ট প্রক্রিয়া চলছে, যেটি আমেরিকার ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে এই রকম একটা প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে তাকে ইমপিচ করা হয়েছে, এখন সেনেট সিদ্ধান্ত নেবে তারা কোন দিকে ভোট, কোন দিকে পাল্লা ভারী হবে। আসলে হ্যাঁ, এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে, যুক্তরাষ্ট্র তো বটেই, এটি আন্তর্জাতিক অঙ্গনেই একটি বড় ঘটনা, কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আপনি বললেন যে তৃতীয়বার একজন প্রেসিডেন্ট ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন এবং ইমপিচড হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তাকে ইমপিচ করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে তিনি বিদেশি রাষ্ট্রের সহায়তা নিজের রাজনৈতিক স্বার্থে নিতে চেয়েছিলেন, এরকম একটি অভিযোগে অনেক সপ্তাহব্যাপী, কয়েক সপ্তাহব্যাপী শুনানি হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গের এবং বর্তমান সরকারের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের শুনানি নিয়ে শেষমেশ হাউস ভোট করে তাকে ইমপিচ করেছেন। কিন্তু ইমপিচমেন্টের যে দুটি ধাপ, তার একটি হলো ইমপিচ করা, যেটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ করেছেন অলরেডি, এবং ফাইনাল ধাপ হচ্ছে তাকে রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট পদে রাখা হবে কি হবে না এই সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সেটি হলো সেনেট, 100 সদস্যের যে সেনেট তার ভোটের উপর নির্ভর করে, এটাকে বলে ট্রায়াল, বিচার, 2/3 ভোট। হ্যাঁ, এই 100 সদস্যের ভিতরে 2/3 অর্থাৎ 67 জন সদস্য যদি বলে যে ঠিক আছে ইমপিচ করা হয়েছে, তাকে এখন আর রাষ্ট্রপতি পদে রাখা যাবে না, এই পক্ষে যদি বলে তাহলে তিনি পদ হারাবেন, প্রেসিডেন্ট হিসেবে থাকবেন না, আর যদি তার কম সদস্য ভোট দেন তাহলে তিনি ইমপিচ হয়েছেন কিন্তু রাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে তিনি টার্ম পূর্ণ করবেন। এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব আস্থার সাথেই বলে চলেছেন যে আমাকে এই পদ থেকে সরানো সম্ভব হবে না, এবং সরালে দেশের বিরাট ক্ষতি হবে ইত্যাদি বলছেন, এবং মনে হচ্ছে যেহেতু সেনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি, হ্যাঁ সেই জন্য না, যারা রাজনৈতিক বিশ্লেষক বা বিশেষজ্ঞ তারা একই কথা বলছেন যে যেহেতু সেনেটে এবং যেহেতু ওই প্রতিনিধি পরিষদের ভোটের সময় কোনো রিপাবলিকান দলের কেউ ওনার ওই পক্ষে মানে ইমপিচ করার পক্ষে ভোট দেননি, তার কারণে মনে হচ্ছে সেনেটে যেহেতু এরা সংখ্যাগরিষ্ঠ, এরা কেউ তাকে পদ থেকে সরানোর পক্ষে ভোট দেবেন না, এই জন্যই তারা মনে করছেন যে তিনি হয়তো পদে বহাল থেকে তিনি তার টার্ম পূর্ণ করবেন, এবং সেটাই ডেমোক্রেটরা ব্যবহার করার চেষ্টা করছে যে যতটা সম্ভব প্রেসিডেন্টের ভাবমূর্তিটা নষ্ট করা, এর মাধ্যমে যাতে সেই নির্বাচনে কঠিন হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পুনর্নির্বাচিত হওয়া। নজর দিতে চাই একটু রোহিঙ্গা সমস্যার দিকে, বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সেটা নিয়ে গাম্বিয়া
আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলাটি করেছে তার শুনানি হয়েছে, যেখানে অং সান সুচি বর্মার নেত্রী তিনি নিজে গিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক অঙ্গনে তো বটেই, আমাদের জন্য, বিশেষ করে যারা বাংলাদেশি, আমরা তো আমেরিকান, বাংলাদেশি আমেরিকান। তো আমি 2017 সালে বাংলাদেশে গিয়েছিলাম, ঠিক ফেব্রুয়ারি মাসের, অগস্ট মাসের ওই সময়টিতে, যখন মিয়ানমার থেকে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে বাংলাদেশে আসছিলেন প্রাণের ভয়ে, তো কক্সবাজারে আশ্রয় নিয়েছিলেন, এবং তাদের ওই সময় কিছু লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, এবং পরে এ পর্যন্ত যা জানা গেছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমান জনগোষ্ঠীর উপর মিয়ানমার সেনা কর্তৃপক্ষ একটি গণহত্যা চালিয়েছে। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এটার গবেষণা করেছে, জাতিসংঘ এটার উপরে অনুসন্ধান চালিয়েছে, এবং জাতিসংঘের রিপোর্টেও বলা হয়েছে এটি গণহত্যা ছিল, যুক্তরাষ্ট্র এটি গণহত্যা বলেছে। এবং শেষমেশ গাম্বিয়া ওআইসির পক্ষ হয়ে একটি মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে, এবং সেখানে শুনানি হয়েছে কয়েক সপ্তাহ আগে, আমরা সবাই জানি। সেই শুনানিতে অং সান সুচি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি অস্বীকার করেছেন গণহত্যার বিষয়টি, বলেছেন যে মিয়ানমার সেনাবাহিনীর কাউন্টার করার জন্য, মানে জঙ্গিদের বা সন্ত্রাসীদেরকে ঠেকানোর জন্য যেসব কাজকর্ম করেছে তাতে হয়তো কেউ কেউ মারা যেতে পারে, কিন্তু এটা গণহত্যা নয়, তিনি অস্বীকার করেছেন। যে অং সান সুচির বক্তব্য সারা বিশ্ব শুনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এসেছিলেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে, তখন তিনিও আহ্বান জানিয়েছেন সারা বিশ্বের প্রতি এই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য, এবং বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে যে রোহিঙ্গাদের আবার ফিরিয়ে প্রত্যাবাসনের বিষয়টি নেয়ার ব্যাপারটা, বর্মার ব্যাপারটা নিশ্চিত করতে, কিন্তু এখন পর্যন্ত সেটা খুব একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, একটা জটিল ধাপে আটকে আছে আর কি। কোনো পক্ষ থেকেই খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে না কি হচ্ছে হচ্ছে বা কি হবে। NRC, ন্যাশনাল রেজিস্ট্রার, যেটা নাকি ভারতে, মানে নাগরিক পঞ্জি, এটা আর একটা ইস্যু, সেটা নিয়ে তো অনেক বিক্ষোভ চলছে এই মুহূর্তে। বলা হচ্ছে যে মোদী সরকার একটা হিন্দু রাষ্ট্র গঠনের দিকে যাচ্ছে, মুসলমানরা সেখানে কিভাবে থাকবে ইত্যাদি নিয়ে একটা বিরাট NRC নিয়ে এখনো চলছে ভারতের বিভিন্ন শহরে, অব্যাহত রয়েছে NRC বিরোধী প্রতিবাদ বিক্ষোভ। এবং আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আর্টিকেল করলাম, যেটাতে লেখা ছিল যে NRC আন্দোলন তো প্রত্যেক শহরে চলছে, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত, এবং এ পর্যন্ত গত কয়েকদিনের এই সংঘাতে 23 জন মারা গেছে NRC বিরোধী যে বিক্ষোভ প্রতিবাদ, এবং তাতে পুলিশি হামলা। তো NRC-র একটা অত্যন্ত আসামেও বিক্ষোভ হয়েছে। NRC-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি তারা তুলেছেন সেটি হলো যে ভারতে প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে যেসব মাইনরিটি গেছেন এবং যাদের কোনো ভারতীয় নাগরিকত্ব বা কোনো স্ট্যাটাস, লিগ্যাল স্ট্যাটাস নাই, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যদি তারা প্রমাণ করতে পারেন যে তারা ওইসব দেশ থেকে, মানে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান কিংবা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে অ্যাট্রোসিটির শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন, এরকম প্রমাণ দেখাতে পারলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, ভারতে তাদেরকে লিগ্যাল করবে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এটা করা হবে না, এরকম একটি বিষয় বোধ হয় উল্লেখ করা হয়েছে, যার কারণে আন্দোলন করছেন মুসলমান সহ অন্যান্য সব ধর্মের লোকজনই ভারতের বিভিন্ন শহরে আন্দোলন করছেন এর প্রতিবাদে। তো এটার ভবিষ্যৎ কী হবে জানি না, আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও ক্রমে ক্রমে এটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তারা মানবাধিকার কর্মীরা, তা অ্যাডভোকেটরা, তারা তাদের ভয়েস জাগ্রত করছেন যে এটা আর একটু ইভেন্ট হতে হবে, মানে যেন সবার জন্য সমান, বৈষম্য যেন না থাকে। কোন ঘটনা বড় সেটা খুব আপেক্ষিক ব্যাপার, যে আমি কোন দেশের নাগরিক, আমার দেশের ঘটনা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়, কোনটি বড় সেটি এবং খুবই আপেক্ষিক। সুতরাং সেই নিরিখে এই বিষয়গুলো হয়তো আমাদের কাছে বড়, কিন্তু আমাদের দর্শক শ্রোতাদের কাছে এর বাইরেও নিশ্চয়ই অনেক প্রসঙ্গ থাকবে। বিশ্বকাপ ক্রিকেটের কথাটা একটু বলতে চাই, যে বিশ্বকাপ ক্রিকেটে এবার বাংলাদেশ খেলেছে এবং অনেক আশা নিয়ে বাংলাদেশের যারা সমর্থক তারা আশা করেছিলেন যে বাংলাদেশ খুব ভালো ফল করবে, খুব বেশি দূর বাংলাদেশ এগোতে পারেনি এবারের বিশ্বকাপে। শুরুটা ভালো হয়েছিল কিন্তু পরে বাংলাদেশের পারফরমেন্স অতটা ভালো হয়নি, শেষ দিকে একটু খারাপ পারফরমেন্স ছিল বাংলাদেশের। কিন্তু অসাধারণ একটা বিশ্বকাপ হয়েছে এবার, আমরা দেখলাম যে ফাইনাল ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যেভাবে
একেবারে টাই হওয়ার মতো একটা ম্যাচ খেললো, এটা ক্রিকেটের ইতিহাসে, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের ইতিহাসে এরকম কেউ দেখেনি। সংস্কৃতির জগতে বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে আমরা হারিয়েছি 2019 সালে। তার মধ্যে অবশ্যই আছেন শাহনাজ রহমতুল্লাহ, সঙ্গীত শিল্পী, রয়েছেন খালিদ হোসেন, সুবীর নন্দী, এবং রয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাংবাদিকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও প্রয়াত হয়েছেন, এবং অতি সম্প্রতি আমরা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদকেও হারালাম। জি, ডিসেম্বর মাস প্রত্যেক বছরের মোটামুটি একটা উৎসবের মাস বলা যায়, কারণ যুক্তরাষ্ট্রে সহ মোটামুটি খ্রিস্টান প্রধান যে দেশগুলো, খ্রিস্টান প্রধান না, এখন সারা বিশ্বের মুসলমান, হিন্দু, যে কোনো প্রধান রাষ্ট্রেই হোক না কেন, ক্রিসমাস উৎসব মোটামুটি ডিসেম্বর মাস জুড়েই চলে, এবং তার পরপরই নববর্ষের উৎসব। তো এই দুই উৎসব মিলে মোটামুটি ডিসেম্বর মাসটা বছরের উৎসবের মাস বলা যায়। তো এবার আমাদের যুক্তরাষ্ট্রে আমরা যারা আছি, তারা, আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে গিয়ে রকফেলার সেন্টারে দেখেছি কীরকম উৎসব মুখর ম্যানহ্যাটন, মানে পুরো ম্যানহ্যাটন সেজেছে আলোকে, নানান রকম আলোক সজ্জায়। তো এরকম সারা আমেরিকা জুড়ে সেজেছে, সারা বিশ্বের বিভিন্ন দেশে এরকম আলোকসজ্জা হয়েছে, নববর্ষ উৎসবও সেজেছে। আমাদের এক সহকর্মী কিছুদিন আগে পেনসিলভেনিয়াতে একটি লাইটিং উৎসবে গিয়েছিলেন, তো সেটিও অত্যন্ত, মানে এরকম অসংখ্য উৎসব এখানে হচ্ছে এই নববর্ষ এবং ক্রিসমাসকে উপলক্ষ করে। পেনসিলভেনিয়া রাজ্যের শেষ প্রান্তে ডেলাওয়্যার রাজ্য সংলগ্ন ছোট্ট শহর, নাম কেনেট স্কোয়ার, সেখানে অবস্থিত জননন্দিত এই লংউড গার্ডেন্স 1909 সালে বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী এবং সমাজসেবী ফিয়ে ডুপো 1077 একরের উপর বাগানটি গড়ে তুলেছিলেন। বাগানটির নকশা করেছিলেন জোনাথন এল্ডারসন। ডিসেম্বর মাসের বিশেষ আকর্ষণ লাইট উৎসব। এই উৎসবে আগত কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলো। অপূর্ব এক স্বপ্ন রাজ্যের মধ্যে মনে হচ্ছে ঢুকে পড়েছি, না দেখলে একেবারে সামথিং ইউ উইল মিস। But the Christmas decorations are just the best. আমি তো এখানে প্রত্যেক বছরই অনেকবারই আসি, আমার মনে হয় যে আমি এখানেই থেকে যাই। Longwood Gardens, Pennsylvania থেকে ইজান স্পেন হিউসেন, ভয়েস অফ আমেরিকা। আমাদের অনুষ্ঠানের সময় আপাতত শেষ। নতুন বছরটা সবার জন্য খুব ভালো সংবাদ বয়ে আনুক, খুব ভালো কাটুক 2020 সাল, অনেক শুভকামনা সবার জন্য। আমি আহসানুল হক এবং সহকর্মী সেলিম হোসেন, আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের কাছে বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।